আপনি দাউইরার দাউইরার কেডা লেখছে কেডা একজন তো আছে এখন আমরা কিন্তু জরুরি পাও না ওই বেড়া কিন্তু পাও না এরা কিন্তু অধিকার গরিব মানুষ অসহায় মানুষ করছে একটা নিচে বস্তা এরপর আবার কাল লাগিয়ে নিল আবার লয়ে দিতেছে এই তো একদম হ্যাঁ ওই মহিলাটা ও আচ্ছা আচ্ছা ফার্মেসির মাল লাগে নিতে নেবে ভাই কেটা প্রকৃত গরিবরা যদি না পাইবো কেটা লেখছে কেটা নিতে নেবে তোমরা নিতে নেগরের একজন তো অবশ্যই আছে আবা যদি দে দয়ালু আবা যদি দে তোমরা পাইবা ওনার কাছে আল্লাহ দিলে দয়ার সাগর ওই ওনার কাছে দয়ার কোন অভাব নাই দয়ার সাগর আছে বিশিষ্ট শিল্পপতি শেখানোর বাসা বিভূতি বলা না সিআইপি উনি লক্ষ লক্ষ টাকা দান খরাত করেন আশেপাশের আট দশ গ্রামের মানুষদেরকে উনি ভিতরে আছেন উনি জানায় কাউকে জাকাত বা টাকা পয়সা দেয় না আল্লাহর হস্তে এমনি দান করে মানুষকে এটা ওনার বাড়ি ভিতরে এটা ওনার গাড়ি বেশ সুন্দর একটা কাজ করেন ফুরকান ভাই প্যাকেট সিঙ্গেল কইরা না থাকলে সিঙ্গেল কইরা এক এক প্যাকেট আলু দেয়া দেন কেউরে ফেজ দেয়া দেন চাউল দেয়া দেন এইভাবে করেন খুব সুন্দর বাগান খুবই সুন্দর গুলাব
সিআইপি শেফালি আপার বাড়ি। এই অর্থ এলাকার জন্য উনি সর্বশ্রেষ্ঠ দানবীর আমরা মনে করি, কারণ আমি সাধারণ পাবলিক, আমরা দেখি উনি সবসময় গরিব দুঃখীদের মাঝে ত্রাণ, টাকা, চাউল ডাউল, চিনি, আটা, তেল, পেঁয়াজ, আলু সব কিছুই দেন। প্রতি বস্তাতে প্রায় 2,500-3,000 টাকার মাল সব গরিবদেরকে দেন, প্রায় দিয়ে থাকেন উনি। তাক আল্লাহ ওনাকে দান করার আরও তৌফিক দান করুক, সবাই দোয়া করে ওনাকে দান করার মতন মন মানসিকতা আল্লাহ দান করুক। গরিব দুঃখী এসব মানুষদের দিকে তাকায় থাকে, সবসময় গরিব দুঃখীরা চায় যারা অসহায় গরিব কারোর সহযোগিতা, কারোর সাহায্য, এটাই ওরা চায়, এরা এটাই পায়, পাইতে চায়। এখানে লেখা আছে মাশাআল্লাহ, কিরি আমার তো ধরতে আসছে নাকি শকত, এটা তো আমার সাথে খেলা, কি হিসে তোর বাবু, নাম কি তোর, নাম কি, ঘরে যাস না, বাহ খুব সুন্দর খেলার ছল। সকালে আবার কুকুর এটাকে পালন করে, কামড়া নাই কিন্তু অনেক ডং করে, ডং ডং করে। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবাবেন, সবসময় ভিডিও পেতে আপনার জন্য সহজ হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।